হ্যালো ফরেডার ভাই ও বন্ধুরা কেমন আছেন আপনারা নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো একজন মোটামুটি বা এভারেস্ট ট্রেডার প্রতি মাসে কিরকম ডলার ইনকাম করে এর পাশাপাশি দুই সালে আপনাদের জন্য থাকতেছে তিনটা টিপস একজন এভারেস্ট ট্রেডার কিরকম প্রতি মাসে ইনকাম করে এর পাশাপাশি তিনটা টিপস জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনার অনেক প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন তো চলুন ভিডিও শুরু করা যায় ফরেক্স এল বিডি এবং এক্স এম বোকারের সমন্বয়ে চলতেছে নিউ ইয়ার কন্টেস্ট এখানে আপনারা অংশগ্রহণ করে ক্র্যাশ প্রাইস জিতে নিতে পারেন বিস্তারিত থাকতেছে ভিডিও ডেসক্রিপশনে তো প্রথমে আমরা জানি যে একজন এভারেজ মানে টেডার প্রতি মাসে আসলে কেমন ইনকাম করে বা তার ট্রেডিং এর বয়স দুই বছর হয়ে গেছে সেই রকম টেডার আসলে কিরকম ইনকাম করে তো আমাদের ফরেক্স মার্কেটে এরকম টেডার আছে যারা আছে দুই বছরের বেশি সময় ধরে ফরেক্স মার্কেটে আছে কিন্তু এই পর্যন্ত কোনো প্রফিট করতে পারে না বা আপনি ধরে নিতে যাচ্ছেন যে দুই বছরের বেশি যারা টেড করে তাদের মধ্যে যেগুলো প্রফিটেবল টেডার আছে এবং খুব বেশি ইন্টেলিজেন্ট না একজন এভারেজ টেডার সে কিরকম প্রফিট করে তো এটা জানার জন্য আসলে এক একজন মানুষ এক এক রকম তার হচ্ছে ইমোশন এক এক রকম তো ফরেক্স মার্কেটে ইমোশন খুব আপনার সফল হওয়ার পিছিয়ে একটা কাজ করে পাশাপাশি আপনি কত স্কিল তার উপরেও নির্ভর করে আপনি কত ইনকাম করবেন তো এভারেজে দেখা গেছে যে আপনি প্রতি মাসে যদি একজন হয় সে পার্সেন্ট থেকে মতো করে এখন আপনারা ধরে নিতে পারেন যে প্রফিট একশো ডলারে সে এই দশ ডলার পর্যন্ত প্রফিট করে তো এক হাজার ডলার হলে সেই পরিমাণ হয়ে যায় একশো ডলার বা তার বেশি এখন এটাও নির্ভর করে মার্কেট কতটা উঠানামা করে তার উপরে এখন আপনি যদি এই এক হাজার ডলারে একশো ডলার দুইশো ডলার এরকম প্রফিট করতে চান তাহলে এটা সম্ভব টেন টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত খুব এই যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট রিস্ক নিয়ে প্রফিট করা যায় যদি মার্কেটে ঠিক মতো ট্রেড আসে এবং ট্রেডগুলো আপনি ঠিকমতো কাজে লাগাইতে পারেন তাহলে এক হাজার ডলারে একশো থেকে দুশো ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন কিন্তু এর চাইতে বেশি ইনকাম করা সম্ভব এক ডলার দিয়ে আপনি প্রতি মাসে এক ডলারই ইনকাম করতে পারবেন এরকম অনেক ট্রেটার আছে করেও কিন্তু এরকম ইনকাম করতে হলে আপনাকে হাই রিস্ক নিয়ে ট্রেড করতে হবে হাই রিস্ক নিয়ে ট্রেড করলে কি হবে আপনার অ্যাকাউন্ট তো ডাবল হবে কিন্তু যখন আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে সবকিছু তখন এই অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে তো আমার মতে এরকম কন্টিনিউ এরকম বড় বড় রিস্ক নিয়ে বড় বড় প্রফিট করার চাইতে কন্টিনিউ আপনি যদি টেন পারসেন্ট করে প্রফিট করেন তাহলে দেখবেন যে সেই ব্যালেন্সটা আপনার ধরে রাখতে অনেক বেশি সুবিধা হবে এবং বছর শেষে আপনি হানড্রেড পার্সেন্ট থেকে শুরু করে দুইশো পর্যন্ত প্রফিট বের করে আনতে পারবেন এটা হচ্ছে উইদাউট রিস্ক আর রিক্সের মধ্যে আমি গেলে তো আমি বলতেছি যে আপনি এক ডলার ইনভেস্টে আপনি প্রতি মাসে এক হাজার ডলার দুই হাজার ডলার তিন ডলার এরকমও প্রফিট করতে পারবেন কিন্তু সেই প্রফিটগুলো ধরে রাখা কঠিন হয়ে যাবে তো ফরেক্স মার্কেটে যারা ট্রেডার আছে ম্যাক্সিমাম ট্রেডাররাই শর্ট টাইমের জন্য আসে না লং টাইমে ফরেক্স মার্কেটকে ইনকাম করতে তো লং টাইমে যদি আপনি ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে লো রিস্ক এই যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এরকম করে রিস্ক নিয়ে নিয়ে আপনার অ্যাকাউন্টে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টের মধ্যে আপনাকে প্রফিট দেবে মানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট রিস্ক নিয়ে দশ পার্সেন্ট যদি একটু মার্কেট ভালো মুভ করে মোটামুটি ট্রেড পাওয়া যায় তাহলে দশ পার্সেন্টের মতো প্রোফিট হয়ে যায় কারণ ইয়ারলি আপনার হান্ড্রেড পার্সেন্ট প্লাস প্রফিট হচ্ছে তাহলে আপনার যদি এক ডলার ইনভেস্ট থাকে তাহলে আপনি বছর শেষে এক ডলার প্রফিট করতেছেন উইদাউট ট্রিক্স এবং এটা আপনি যদি পার্ট টাইম ট্রেড করেন তাও হচ্ছে সম্ভব তাহলে আপনার যে একটা ব্যবসার পাশাপাশি কিংবা আপনার চাকরির পাশাপাশি যদি এরকম একটা প্রফিট থাকে তাহলে এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো প্রফিট এরপরে আপনার যত ইনভেস্ট থাকবে তার উপরে নির্ভর করে আপনার প্রফিট তত বাড়তে থাকবে যখন আপনার এক হাজারের পরিবর্তে দুই হাজার ডলার হইলো আপনার মেন ব্যালেন্স কিংবা অনেকেই কি করে ছোট এই একশো ডলার ডিপোজিট করছে এই ব্যালেন্সটাকে আস্তে আস্তে গ্রো করে এক হাজার দুই হাজার পাঁচ হাজার ডলার নিয়ে যায় এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার অনেকে ধৈর্য ধরে এই কাজটা করে ফেলে এই একশো ডলারের অ্যাকাউন্ট থেকে এক হাজার নিয়ে গেল তো আপনিও এই কাজটা করতে পারেন তো এইখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে একজন এভারেজ মানে ট্রেডার ওয়ান পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট প্রতি মাসে ইনকাম করে যে প্রফিটেবল ট্রেডার আছে আমার এরকমও ট্রেডার আছে যেই ট্রেডারগুলা গুলা আপনার পাঁচ বছর প্লাস ফরেক্স মার্কেট আছে কিন্তু কোনো প্রফিট করতে পারতেছে না বারবার লস করে ফেলতেছে লস করার কারণ হলো তার ইমোশন কন্ট্রোল করতে না পারা আসে যে সুযোগ কিন্তু মনে হয় যে এখন হান্ড্রেড যাবে আমি তারপরে টোয়েন্টি পার্সেন্ট রিস্ক নেই পার্সেন্ট রিস্ক নিয়ে কিংবা অনেকে অ্যাকাউন্টের হান্ড্রেড পার্সেন্ট রিস্ক নিয়ে নেয় তাহলে যে দুই তিন মাসে হচ্ছে প্রফিট করলো ধর একশো ডলার কে সে তিনশো ডলার বানাই ফেললো কি চারশো ডলার বানাই ফেললো বানাই ফেলানোর পর এটা কিন্তু অনেক কষ্ট কষ্ট করে ধীরে ধীরে এই ব্যালেন্সটা হয়েছে তারপরে ইমোশন কন্ট্রোল না করতে পারার কারণে কিংবা এখানে অনেক বেশি লোভের কারণে সে বড় লটে টের ওপেন করে একদিনে অ্যাকাউন্ট জিরো কিংবা দুই দিনেই অ্যাকাউন্ট জিরো করে ফেলে এর জন্য মানি ম্যানেজমেন্ট আপনাকে মানতেই হবে এই মানি ম্যানেজমেন্ট আপনি কতটা স্কিল আপনি কতটা সুন্দরভাবে আপনি টেট ধরতে পারতেছেন এবং কতটা সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারতেছেন তার উপর নির্ভর করে তো আপনি যদি একদম নতুন টেডার হয়ে থাকেন এবং আপনার প্রথমে যদি ধ্যান ধারণা থাকে আমি একশো ডলার ডিপোজিট করলে আমি প্রতি মাসে একশো ডলার প্রফিট করব তাহলে আপনি ভুল পথে হারতেছেন এটা সম্ভব কিন্তু আপনি যদি লং টাইমে ফরেস্ট মার্কেটে টিকে থাকতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই ছোট ছোট প্রফিট নিয়ে ব্যালেন্স এরকম বড় করতে হবে আর যদি মনে করেন যে এরকম খাড়া আপনি উপরে উঠে যাবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা এরকম খাড়া আরো দ্রুত এরকম নিচে নেমে যাবে যত দ্রুত আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স বাড়বে তার চাইতে দ্রুত আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হবে এটা খুবই শিক্ষণীয় ব্যাপার এর জন্য আপনাকে মাইন্ডসেট রাখতে হবে যে আমার একাউন্টে পাঁচ থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এরকম যদি উইদাউট ট্রিক্স এ প্রফিট করতে পারি তাহলে আমি এখন সফল ট্রেডারের পথে হাঁটতেছি দুই সালে আপনাদের জন্য কোন টিপস দেওয়া হয় নাই তো দুই সালে আপনাদের জন্য থাকতেছে এখন তিনটা টিপস প্রথম টিপস টা হলো যে কোন ট্রেড ঝুলায় রাখবেন না ধরেন এখানে মার্কেট সেলে আছে আপনারা এখানে চার্ট দেখলে বোঝাচ্ছেন এখানে মার্কেট একটা ডাউন টেন এর মধ্যে আছে তো কোন কারণে এই মার্কেট আপনি বাই টেড করে ফেলছেন তো এটা ডেমো অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছে কোন কারণে এখানে আপনি বাইটেড মেরে রাখছেন এরকম কোন পজিশনে ধরুন 88 টা এখানে যে 8 টা করা আছে এই টা এখানে বাইটেড করা আছে এবং আপনি 8 টা ধরে রাখছেন এবং 8 টা লসে চলছে এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে 8 টা লসে চলতেছে ঠিক সেরকম আপনারা এই পজিশন থেকে 8 টা লসে এরকম ধরেই রাখছেন এই লসে ধরে রাখার ফলে কি হবে যে আপনার এই একটা ট্রেড লসে আছে এটা কিন্তু আপনাকে মেন্টালি পেন দিবে এই ট্রেডটার কারণে আপনি যখন এখানে নতুন একটা সেলের সুযোগ পাইছেন সেই ট্রেডটা করতে পারেন নাই কিংবা সেই ট্রেডটার প্রফিট নিয়ে আপনি কনফিউজ ছিলেন এই কারণে কি হলো আপনার এই লসের ট্রেডের কারণে আপনার কিন্তু নতুন ট্রেডে আপনি ঠিক মতো ঢুকতে পারছেন না এবং এই নতুন প্রফিট থেকে বঞ্চিত হয়েছেন হয়তোবা এখানে আপনার পাঁচ ডলার কিংবা দশ ডলার লস হইতো এই দশ ডলার আপনি বাছাইতে যায় এখানে ধরুন আপনার পঞ্চাশ ডলার প্রফিট করার সুযোগ ছিল সেই প্রফিটটা আপনি মিস করে ফেলছেন এই কারণে যতদূর সম্ভব লসের ট্রেড ধরে রাখবেন না যদি স্টপ লস হিট করে ট্রেডটা বন্ধ হয়ে যায় তাহলে বন্ধ হয়ে যাক কিন্তু লসের ট্রেড ধরে রাখা যাবে না ধরে রাখলে আপনার নতুন ট্রেডের উপরে কনফিডেন্স আসবে না দুই নম্বর টিপস হলো যে অনেকেই হেজিং করে রাখে যে অ্যাকাউন্ট বাঁচানোর জন্য অ্যাকাউন্টে যেখানে দেখেন চারশো নিরানব্বই পয়েন্ট জিরো এইট ডলার আছে তো এই এখানে তো অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কোনো কারণে অনেকগুলা ট্রেড এরকম ট্রেড ওপেন করছে আমি এটা ডেমো অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ইয়ে করতেছি তো এরকম অনেকগুলা ট্রেড ওপেন আছে ওপেন এখানে আপনার চারশো নিরানব্বই আছে ব্যালেন্স কিন্তু ইকুইলিটি চলে আসছে একশো কিংবা পঞ্চাশে তখন এখানে যে বাই টেট গুলা করা আছে তার এগেনস্টে আবার নতুন করে সেল টেড করা আছে তো একটা ব্যালেন্সের মধ্যে আছে যে মার্কেট উঠানামা করলেও এখানে কিন্তু কোনো লস হচ্ছে না যেহেতু সেম লটে এখানে আপনাদের কাছে সেম লটে বাই এবং সেম লটে সেল ওপেন করা আছে তো এই সেম লটে বাই বা সেম লটে সেল ওপেন করার ফলে এইখানে কোনো লস হচ্ছে না মার্কেট উঠানামা করলেও কিন্তু এই ধরনের টেট করে করে আপনি ধরেন কোন টেকনিক খাটাই খাটাই এই ব্যালেন্সটাকে আরো বড় করলেন কিন্তু ইকুইলিটি ওইভাবে না একটা সময় যায় কিন্তু এই অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে যদি আপনি হেজিং এর যে ট্রেডিং সিস্টেম আছে ওগুলা ফলো না করেন কিংবা হেজিং সম্পর্কে আপনি নাই জানেন ব্যালেন্স কে বাঁচাই রাখার জন্য আপনারা এই ধরনের কাজ করতেছেন এটা অ্যাভয়েড করা ভালো হবে কারণ আমি যারা এই ধরনের কাজ করতে দেখছি তাদের ম্যাক্সিমাম জিরো হয়ে গেছে আবার অনেকে কি করে যে এইখানে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স টাকে বাঁচানোর জন্য ধরেন এনে পাঁচশো ডলার ব্যালেন্স আছে এখানে ইকুইটি আছে পঞ্চাশ ডলার তো যে কোনো কারণে মার্কেট উনিশ বিশ মুভ করলে অ্যাকাউন্টটা জিরো হয়ে যেতে পারে এখানে নতুন করে আবার ডিপোজিট করে দেয় ধরেন তিনশো পাঁচশো চারশো এরকম করে ডিপোজিট করে দেয় ডিপোজিট করে এখানে ব্যালেন্স বাড়লে এখানে ইকুইটি বেড়ে যায় অ্যাকাউন্টকে এভাবে বাসাই রাখে কিন্তু আগে থেকেই এই এতগুলা টেড এখানে চালু আছে সেই টেডগুলো কিন্তু পেন দিচ্ছে পরে কি হলো আবার নতুন করে টেড ওপেন করে ঠিক মতো এই এতগুলা টেড ম্যানেজ করতে না পারার কারণে সেই অ্যাকাউন্টটা কিন্তু জিরো হয়ে যায় তাহলে আগে যেখানে পাঁচশো দিলে হয়তো নতুন করে ডিপোজিট করছে তিনশো তাহলে মোট লসের পরিমাণ চলে গেল আটশো কিন্তু শুরুতে এখানে যে পাঁচ ডলার দশ ডলার লস এ ছিল শুরুতেই যখন স্টপ লস দিয়ে কিংবা বুজা গিয়েছে যে ভুল ট্রেড ওপেন হইছে তখনই যদি বন্ধ করে দেওয়া যেত তখন কিন্তু এই লসটা হইতো না তাহলে বুঝতে পারছেন যে আপনার লসের ট্রেড খুব দ্রুত বন্ধ করে দেওয়া লাগবে মানে যখন দেখবেন যে হ্যাঁ আপনার ট্রেডিং সিস্টেম ফেল হয়ে গেছে দ্রুত বন্ধ করতে লাগবে লসের ট্রেড এবং प्रॉफिटेड ট্রেডগুলো লং টাইমের জন্য ধরে রাখতে হবে তাহলে আপনারা ফরেক্স মার্কেটে গেইন করতে পারবেন এরিয়া গেল 2 নম্বর টিপস এখন 3 নম্বর টিপসটা দেই 3 নম্বর টিপস হলো গত 2021 সালে আপনি যে ভুলগুলো করছেন ট্রেডিং এ সেই ভুলগুলো আপনি নোট করে নেন 22 সালে এসে সেই ভুলগুলো আপনি আর করবেন না এটাই হলো এই বছরের সবচেয়ে বড় টিপ দুই সালে যে ভুলগুলো করছেন সেগুলো লিখে ফেলেন এবং দুই সালে এসে সেই ভুলগুলো আপনি আর করবেন না তাহলে দেখবেন যে আপনি ফরেক্স মার্কেট থেকে দ্রুত রিকভার করছেন বা দ্রুত শিখতে পারতেছেন এক ভুল যখন বারবার করবেন না তখন আপনার ট্রেডিং আস্তে আস্তে এমনিতেই ভালো হয়ে যাবে ফরেক্স মার্কেটে অনেকে সফল হতে পারে না এই একটা কারণে যে অনেকেই নিজের ভুল থেকে শিখতে পারে না আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিওতে আমি আপনাদের বললাম যে একজন এভারেজ ট্রেডার ট্রেডার যে এখন প্রফিটে আছে সেই প্রতি কেমন ইনকাম করে এছাড়াও দুই সালে আপনাদের জন্য তিনটা টিপস ছিল যে কোন ট্রেড ঝুলিয়ে রাখা যাবে না দুই নম্বর টিপস হলো হেজিং করে ব্যালেন্স জিরো করে ফেলা যাবে না যে ট্রেডটা লসে আছে সেই ট্রেডটা লসেই বন্ধ করে দেওয়া লাগবে যে ট্রেডটা প্রফিটে আছে সেই ট্রেড থেকে কিভাবে আরো বেশি প্রফিট নেওয়া যায় সেটা বের করে আনা লাগবে আর তিন নম্বর টিপস হলো গত বছরে যে ভুলগুলা করছেন সেই ভুলগুলা দুই সালে এসে আর করা যাবে না তাহলে আপনারা ফরেক্স মার্কেটে অনেক ভালো করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা ভুলবেন না আমি সাধারণত প্রতি শুক্রবার সকাল এগারোটা পনেরো মিনিটে ভিডিও আপলোড করে থাকি আমার ভিডিও গুলো যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফর এক্স বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন